শনিবার উদ্বোধন করা হলেও রবিবার ভোর থেকেই সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু প্রথমবারে সেতু দিয়ে পার হতে পেরে উচ্ছ্বসিত চালক ও যাত্রীরা তবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হল পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ তবে প্রথম দিনে সেতুতে চলছে নিয়ম ভাঙার হেরিক গাড়ি থামিয়ে কেউ তুলছেন ছবি আবার কেউ সেতুতে সেতুর উপর দাঁড়িয়ে করছেন টিকটক ভিডিও সম্প্রতি পদ্মা সেতুর রেলিংয়ে নাট বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা বায়জিত নামের এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ এদিকে ওই ঘটনার পরপরই আরও এক যুবকের পদ্মা সেতুতে নাট বল্টু খোলার ভিডিও ভাইরাল হয়েছে তবে এখনও তার পরিচয় জানা যায়নি এছাড়াও সেতুতে প্রথম মূত্র বিসর্জন করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই দুই যুবককে খুঁজছে পুলিশ রোববার রাতে সিইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা বাইজিত নামের একজনকে আটক করেছি যে পদ্মা সেতুর রেলিংয়ে নাট বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করেছিল আরেকজন যুবকের নাট বল্টু খোলার ভিডিও আমাদের নজরে এসেছে তাকেও খোঁজা হচ্ছে এছাড়াও মূত্র বিসর্জন করা আরেক যুবকের ছবিও ভাইরাল হয়েছে তাকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে এদিকে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই উদ্বোধনের পর দিন থেকেই পদ্মা সেতুতে চলছে নিয়ম ভাঙার হেরিক আর তারই পরিপ্রেক্ষিতে সেতুতে সকল নিয়মকরণ পালনে বাধ্য করতে কঠোর হতে চলেছে প্রশাসন আজ থেকেই সেতুতে নেমে ছবি তুললে জরিমানার কবলে পড়তে হবে সবাইকে একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদিও ইতিমধ্যে বাইক চলাচলে নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ উপজেলার সহকারী কমিশনার বলেন জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজির প্রান্তে পরিদর্শন করতে আসলাম সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি সেলফি তুললে কিংবা পদ উপরে বসলে জরিমানা করা হবে আমরা প্রথম দিনই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন আজ প্রথম দিন শিথিল থাকলেও কাল সোমবার থেকে কঠোর ব্যবস্থা নেব আমরা বলেন উপজেলা সহকারী কমিশনার বিনোদন জগত ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন